হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি ফানুস ডেয়ারি চ্যানেলের পক্ষ থেকে বাসিকে থেকে গল্পে 18 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কিরকম লেগেছে। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। কলেজে যাওয়ার পর থেকে কেমন যেন একটা হুলস্থুল পরিবেশের আনাগোনা, এক কথায় তেমন যেন একটা উৎসব উৎসব কলরব। সবাই একদিকে ছুটছে, বিশেষ করে মেয়েগুলো কেমন একজন আরেকজনকে কি যেন বলতে বলতে ছুটছে। আজ মিষ্টি একাই এসেছে কলেজে, অমিত আসেনি। সকালবেলা ঘুম থেকে উঠে অমিতকে তার রুমে পায়নি, বেশ অবাক হলো মিষ্টি। মনটা ভীষণ খারাপও হয়ে গিয়েছিল। মিষ্টি ভেবেছিল সকালে সরি বলবে, গতকাল অতিরিক্ত টেনশনের কারণে তেমন কিছুই বলা হয়নি। মিষ্টি ভেবেছিল অমিত হয়তো এখনো মন খারাপ করে আছে, আর না করারই বা কি আছে। কথাগুলো খুব প্রখর ছিল। মিষ্টি চুপ করে অমিতের খাটের উপর বসে পড়ল, হাতের দিকে তাকাতে দেখল গতকাল রাতের কথা মনে পড়ল। সাদা ধপধপে একটা কাপড়ে মোড়ানো হাতের দুটো আঙ্গুল। গতকাল অমিত খাওয়া দাওয়া করার পর নিজেই মিষ্টির রুমে এসে মিষ্টির হাতে ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে। মিষ্টি কিচ্ছু বলেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। হাতটা দিয়ে তাকিয়ে মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে এইদিক ওদিক তাকাচ্ছিল। ঠিক তখনই মিষ্টির ফোনে একটা SMS এল। মিষ্টি কৌতূহল নিয়ে মেসেজটা ওপেন করল। মেসেজটা দেখে মিষ্টির মুখে তার অজান্তে এক হাসি রেখা ফুটে উঠল। মেসেজটাতে লেখা ছিল কিছু এরকম, আমার কিছু কাজের জন্য আজ সকাল সকাল বেরিয়েছি, সময় মতো তুমি ঠিক খেয়ে নিবে, আর একদম ভাববে না গতকালের জন্য আমি মন খারাপ করে আছি, ঝেড়ে ফেলে দিয়েছি আমি ওসব, তুমিও ফেলে দাও। মিষ্টি শান্তির নিঃশ্বাস ফেলে সব কাজ শেষ করে কলেজে চলে এসেছে। তবে কলেজের পরিবেশটা কেমন কোলাহলপূর্ণ দেখে মিষ্টির কৌতূহলের সীমা লঙ্ঘিত হয়। রাফাত মিষ্টিকে দেখে অনেক আগেই মিষ্টির কাছে এসে দাঁড়িয়েছে, মিষ্টিকে নানান কথা জিজ্ঞেস করছে, তবে মিষ্টির সেদিকে কোনো খেয়ালই নেই, এক ফোঁটাও নেই। রাফাত মিষ্টির এই বেখেয়ালিপনা দেখে এইবার মিষ্টিকে ধরে ডাকি দিল। মিষ্টির হুঁশ আসতে দেখে রাফাত মিষ্টির দিকে ঢোকচকে তাকিয়ে আছে। কিছু বলছিলি? এক কোরআন খতম দিয়ে ফেললাম, মিষ্টি হালকা হেসে বলো, খেয়ালই করিনি রে। আচ্ছা, কলেজে কি কিছু হচ্ছে নাকি? এইভাবে সবাই ছোটাছুটি করছে কেন? ও হ্যাঁ, আজ সিনিয়র ভাইদের ফুটবল খেলা, মানে অমিত ভাইদের ব্যাচের আর কি। ও বুঝলাম, কিন্তু মেয়েরা ফুটবলে এত ইন্টারেস্ট কবে থেকে হলো বলতো? রাফাত হালকা হেসে বলল, মেয়েদের খেলা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আসলে খেলবে তো অমিত ভাই, মেয়েদের ক্রাশ, বুঝিস না, ক্লাস হবে না হয়তো। মিষ্টির ভেতরে কেমন খুশখুশ করছে, তার ভেতর ভেতর কেমন একটা কথাই করা নিয়ে যাচ্ছে, মিষ্টি তুইও যা, তবে রিতকে কিভাবে বলবে সে তাই চেপে যায়। কি রে এত কি ভাবছিস, ক্লাস তো হবে না, এখানে থেকে কি করবি, চল ঘুরে আসি, গতকাল তো হুট করে বলে দিলি আসবি না। আচ্ছা ঐশী প্রীতি ওরা কোথায়? ওদের দেখছি না যে। কার কথা বললি? ঐশী ভুলে গিয়েছিস অমিত ভাইয়ের জন্য এই মেয়ের পাগলাটে আচরণ? কি সব কবিতা লেখে ভাইয়ের নামে, কান দিয়ে ধোয়া বের হয়ে যায় আমার ওসব শুনলে। সত্যি সত্যি রে মিষ্টি, পড়াশোনায় তো ট্যালেন্ট দেখি না ওর। আচ্ছা চল না আমরাও গিয়ে খেলা দেখি, রাফাত অসহায় মুখ করে বলল। মিষ্টি তুইও? আরে না, আমি কখনো ফুটবল খেলা দেখিনি সামনে থেকে, চল না বসে বসে ওদের সাথেও আড্ডা দেওয়া যাবে। রাফাত আর কিছুই বলো না, চুপ করে মিষ্টির সাথে মাঠের দিকে চলে গেল। মাঠে যেতে মিষ্টি এক বিশাল জনস্রোত দেখে হা হয়ে গেল।
সবাই চারপাশ ঘিরে খেলা দেখছে মুগ্ধ হয়ে। মেয়ের চেয়ে ছেলের চেয়ে মেয়েরাই বেশি, মিষ্টি দেখার সুযোগও পাচ্ছে না, পাবেই বা কি করে? এক একটা মেয়ে যেই হ্যাজিডং মার্কা হিল পরে বসে আছে তার মাঝে এমন নিচু জুতা পরে না দেখাটাই স্বাভাবিক। মিষ্টি হতাশ হয়ে গেল, কোমরে হাত দিয়ে একটা মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বকতে লাগলো। আমরা অনেক লেট রে, দেখার সুযোগই হচ্ছে না মনে হয়। তাহলে ঐশ্বরা কোথায়? দেখছে, ওদেরকে বল না। দাঁড়া কল দে। রাফাত ফোন বের করে নিয়নকে ফোন দিল। আশেপাশে প্রচুর চেঁচামেচি, নিয়ন ফোন তো রিসিভ করেছে তবে চেঁচামেচির কারণে কিছু শুনতে পাচ্ছে না। আরে ইয়ার, আছিস কোথায়? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো করতেই থাক বলে ফোনটা কেটে দিল। নিয়ন অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কিরে কি হয়েছে? আরে রাফাত কল দিয়েছিল, এইদিকেই আছে হয়তো, চেঁচামেচি শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছিল না, হয়তো আমাদের খুঁজছে। মিষ্টি এখনো চোখ উল্টে সামনে মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে, স্পিকারে কথাগুলো ছাড়া আর কিছুই সে শুনতে পারছে না আর দেখতেও পাচ্ছে না। মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে সামনে মেয়েটার কাঁধে হাত দিয়ে ডাক দিল। মেয়েটা একবার ভ্রু কুচকে মিষ্টির দিকে তাকালো, তারপর কিছু না বলে সামনের দিকে তাকালো। মিষ্টি বেশ অবাক হয়ে হাঁ করে রইল, ভেতর ভেতর প্রচুর জ্বলছে। এই মেয়ে কি আমাকে দেখেনি, এভাবে অপমান করলো আমার? মিষ্টি এবার মেয়েটার মাথায় জোরে থাপ্পড় মারলো। রাফাত এটা দেখে মিষ্টিকে টেনে সেখান থেকে দড়ি ঘড়ি করে নিয়ে গেল। মেয়েটা মাথা ঘষতে ঘষতে পেছনে তাকিয়ে দেখে মিষ্টি নেই। এই কি করছিলি? তো কি করবো, এভাবে ভাবতে খানার কি আছে, খেলাই তো দেখছিল। আরে মেরি মা, তোর কাছে হয়তো এটা খেলা কিন্তু ওদের কাছে এটা অন্য কিছু ইম্পর্টেন্ট। ভাই মেয়ে খুব ভালো করে জানে যে তুই ওকে কেন ডাক দিয়েছিলি। মিষ্টি নাক খুলিয়ে সামনে তাকালো, তার সামনে আবার একটা মেয়ে খেলা দেখছে আর বাবু বাবু করে ডাকছে। মিষ্টি মনে মনে বলল, পাইছি, এইটার লাইন ক্লিয়ার, তাই মেয়ে হয়তো মেয়েটার বয়ফ্রেন্ড সেখানে আছে, ওনার জন্য দাঁড়ায়নি সে, একটু সাইড চাইলে নিশ্চয়ই দিবে। এই ভেবে মিষ্টির দাঁত কেলিয়ে সামনের মেয়েটাকে হাত দিয়ে ডাক দিল। মেয়েটা ঘুরে তাকালো মিষ্টির দাঁত কেলানো দিয়ে, তাকিয়ে বলল, কি সমস্যা? মিষ্টির হাসি মাখা মুখটা নিমিষেই উড়ে গেল। একটু সাইড দেন না আপু, খেলা দেখব। তো আগে এসে দাঁড়াতে পারবে না? আমি এখানে আগেই দাঁড়িয়েছি, তো তোমায় জায়গা দিব কিভাবে? যাও দেখতে দাও তো আমার। উফ কি লাগছে ওকে! মিষ্টির মেজাজ এবার বিগড়ে গেল। মানেটা কি, ছেলেটাকে এভাবে দেখার কি আছে? কেমন জ্বলে পুড়ে যাচ্ছে ভেতর ভেতর। মিষ্টি মেয়েটাকে টান দিকে ঘুরালো তার দিকে। এই মেয়ে, তোর লজ্জা করে না পরপুরুষকে এভাবে দেখতে? হ্যাঁ লুচ্চা মহিলা। এই নে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে লুচ্চা বলে গালি দিচ্ছ। আমাকে লুচ্চা বলছো তুমি? আরে তুমি কেন এসেছো তাহলে এখানে? মিষ্টি থতমত খেয়ে গেল। আসলেই তো, সেও তো অমিতকে দেখতে এসেছে। ঠিক তখনই মাঠের একপাশ থেকে নিয়ন আর প্রীতি জোরে মিষ্টিকে ডাক দিল। আশেপাশের অনেকে নিয়নের দিকে তাকালো, আর সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মিষ্টিটাকে। মিষ্টি আর রাফাত ডাক শুনে তাকালো, সামনে তাকিয়ে দেখলো, কোনো মতে দেখলো নিয়ন আর প্রীতিকে দেখা যাচ্ছে। রাফাত মিষ্টিকে টানতে টানতে সেখানে নিয়ে গেল। রাফাত আর মিষ্টি গিয়ে দেখলো ঐশী গালে হাত ভর করে সামনের দিকে তাকিয়ে আছে, দিন দুনিয়ার কোনো খেয়ালই নেই, একদমই নেই। মিষ্টি বিরক্তি নিয়ে সামনে তাকালো, শত মানুষের ভিড় থাকলেও একটা পরিচিত মুখ এমনিতেই তার চোখে ভেসে উঠল। মিষ্টি সামনে তাকাতেই দেখলো বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে খুব মনোযোগ নিয়ে বল নিয়ে ধস্তাধস্তি করছে। বিশাল দেহি মাত্র জিম করা হাতের ফোলা অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, ঘাড় বেয়ে হাতের পাশ দিয়ে ঘাম ঝরছে,
জামাটাও ঘামে লেপটে গিয়েছে শরীরের সাথে, চুলগুলো কপালের খানিকটা নিচে আওড়াচ্ছে। অমিত বল কাটতে 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 মিষ্টির পাশ দিয়ে যেতে লাগলো, সেই সাথে মেয়েগুলো সবাই অমিত 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 বলে চেঁচাতে লাগলো। মিষ্টিরও কেন যেন মন চাইল তাদের সাথে চিৎকার করতে, তবে করেনি। মিষ্টি হাতের নখ কামড়াতে কামড়াতে পাশে তাকালো, ওই শিষ্যেই গলা ফাটিয়ে অমিত অমিত করে যাচ্ছে। মিষ্টি একটা জোরে মাথায় চাটি মারল, আরে বোবা হয়ে যাবি তো। ঐশি মাথায় হাত দিয়ে মিষ্টির দিকে তাকালো, ততক্ষণে অমিত একটা গোল দিয়ে দিল, সবাই গোল গোল বলে চিৎকার মারল। মিষ্টি আবার ঐশিকে একটা চাটি মারল, আই এবার মারলি কেন, আমি কি এবার কিছু করেছি? তোর জন্য আমি গোলটা দেখতে পারলাম না। মিষ্টি সেখানে দাঁড়িয়ে পুরো খেলাটা দেখেছে আর ঐশিকে একটা শব্দও করতে দেয়নি, ভীষণ বিরক্তি নিয়ে খেলা দেখেছে ঐশি। মিষ্টি খেলা দেখেছে কি না জানে না, তবে খেলা জুড়ে অমিতকে খুঁটিয়ে খুঁটিয়ে বেশ দেখেছে। পায়ের খালি অংশ জুড়ে হালকা হালকা পশম, কেমন গভীর আকর্ষণ ঘিরে ধরেছিল মিষ্টিকে। খেলা শেষ হতেই অমিত নিজের ড্রেস চেঞ্জ করতে এলো। অমিতের টিম একটা বিরাট ট্রফি জিতেছে, সবাই হই হুল্লোড়ে মেতে উঠলো। মিষ্টিও দাঁড়িয়ে থেকে তালি দিয়েছে কয়েকবার। খেলা শেষে প্রিন্সিপাল জানিয়ে দিল 4 দিন পর তাদের নবীনবরণ উৎসব। মিষ্টির কাছে ব্যাপারটা তেমন আনন্দদায়ক কিছুই না, কারণ মোটামুটি নিশ্চিত সে আসবে না। অমিত ট্রফি নিয়ে যাওয়ার সময় দেখলো মিষ্টি তার বন্ধুদের সাথে মাঠের এক কোণে প্রচুর হাসি ঠাট্টা করছে। অমিত একটু অবাক হলো, তার মানে কি মিষ্টিও তার খেলা দেখেছে? কেন যেন বেশ খুশি খুশি লাগছে। অমিত মিষ্টির পাশ কাটিয়ে যেতে ফোন চাপতে চাপতে যাচ্ছিল, তো ম্যাডাম চলেন কোথাও বসি। অমিতের কানে কথাটা যেতে অমিত ফোনের স্ক্রিনে এসে মিষ্টিকে কল দিল। হঠাৎ ফোন বাজতেই মিষ্টি হতভম্ব হয়ে গেল, এই কয়েকদিন এই ফোন রাফাত ছাড়া কাউকে দেখায়নি। রাফাত জিজ্ঞেস করেছে বলে গিফট পেয়েছে। মিষ্টি একটু আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করলো, হ্যালো 10 মিনিটে বাসায় এসো, জরুরি কাজ আছে আমার, হেল্প লাগবে বলে গট করে ফোনটা কেটে দিল। মিষ্টি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, মনটা থাকতেছে ফোনটা ফেলে দে, আমার কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হলে এই লোকের সব কিছু মনে পড়ে, আজি চলবে। তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই, আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কীরকম লেগেছে। যারা যারা ভিডিওটিকে এখনো লাইক করনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, যারা যারা ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কি করছো, এখনই ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।